বললো এসব তোমাকে আমি সিয়ামকে ভালোবাসি আমি শুনছি মা তুই ভয় পাস না তুই আমার মেয়েরই মতো তোর সুখ আমার সুখ তুই বললে আমি কথা বলতে পারি সিয়ামের পরিবারের সাথে আমি শুধু আমার পিচ্চি জামাইটারে ভালোবাসি তোমার ছেলে কি কিন্তু দেখো আম্মু পিচ্চিটা কত খারাপ কবে থেকে বাসায় আসে না এতগুলো দিন আমার কষ্ট পাওয়া না খেয়ে থাকা লুকিয়ে কান্না করা সব তোমার পিচ্চি শয়তান বলার জন্য ওই পাগলি মেয়ে আর কান্না করিস না তোর পিছে বড়টাকে কান ধইরা নিয়ে আসার ব্যবস্থা করছি না আম্মু ও আমাকে অনেক কষ্ট দিছে ওকেও কষ্ট পাইতে হবে কিভাবে তুমি তোমার ছেলেকে ফোন করে বলে দাও সিয়ামের সাথে কাল আমার বিয়ে বলবো কিন্তু ভেবে বলছিস তো পরে না সব উল্টাপাল্টা হইয়া যায় তুমি এত টেনশন করো না তো আম্মু আচ্ছা থাম কল দিচ্ছি অপরদিকে আমি মানে অমনদের পিছে আসবেন ফোন নিয়ে গেম খেলতে ব্যস্ত এর ভিতরে আম্মুর ফোন হ্যালো আম্মু বলো কাল অবনী আর সিয়ামের বিয়ে তোকে অবনী আসতে বলছে আর কাল সকালে তোর কাছে কার্ড পৌঁছে যাবে কিছু না বলেই কেটে দিলাম ভীষণ কষ্ট হচ্ছে ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে কিন্তু কাঁদতে পারছি না চোখ দিয়ে দুফোঁটা নোনা জল টুপ করে পড়লো বালিশের উপর ভীষণ কষ্ট হচ্ছে কে যেন হারাই ফেলছে মনে হয় ইচ্ছে করছে অবন্তীকে এই বিয়েটা করতে না করি কিন্তু কি করব বুঝতে পারছি না অবন্তীটা তো সিয়ামকে ভালোবাসে হোক না সুখী ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি না হয় কষ্টেই থাকি তাও তো কেউ আমার কষ্টের বিনিময়ে সুখী হবে না আর ভাবতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে দম যেন বন্ধ হয়ে আসছে জানি না রাতে কখন ঘুমাই গেছি সকালে মামাতো বোন ফারিয়া ডেকে ঘুম ভাঙলো ওই আর কত ঘুমাবি হুম কলেজে লেট হয়ে যাচ্ছে তুই যা প্লিজ আমাকে ঘুমাতে দে আমার লেট হয়ে গেছে আগাই দে আই প্লিজ আমি ফ্রেশ হয়ে বাইক নিয়ে ফারিয়াকে কলেজে পৌঁছে দিলাম ফারিয়ার কলেজের থেকে আসার সময় অরিনাপর সাথে দেখা ওই পিচ্ছি থাম কিছু বলবো আপু হুম এটা নে আপু তুমি যাচ্ছ না যাব না যে আমার ছোট পিচ্ছি ভাইটারে কষ্ট দিয়ে অন্য কাউকে বিয়ে করছে তার বিয়েতে যাব না ওই পিচ্ছি তুই কষ্ট পাস না তোর কপালে হয়তো আরো কিউট একটা বউ আছে আচ্ছা আপু আমি আসি তাহলে ওকে আমার সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে কোনো কিছু ভাবতে পারছি না আচ্ছা অবন্তী কি এমন না করলে পারতো না এসব ভাবতে ভাবতে সামনে তাকাই দেখি একটা কার গাড়ি চেষ্টা করছে ব্রেক ধরতে পারছে না সোজা গিয়ে ধাক্কা লাগালো রোডের সাইডে গিয়ে পড়লাম মাথা দিয়ে রক্ত পড়ছে হাত দিয়ে রক্ত বেরোচ্ছে আর কিছু মনে নেই তখন জ্ঞান ফিরল পাশে দেখলাম অবন্তী বসে আছে চোখ দুটো ফোলা মনে হচ্ছে কান্না করছে অনেক আম্মুকে দেখলাম আম্মু বসে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে আমি আম্মুকে ডাক দিলাম না জোরে রাখতে পারছি না মাথা ব্যথা করছে আবার ডাক দিলাম এবার অবন্তী কিছুটা নড়ে উঠল আমাকে দেখে দৌড়ে এসে জড়াই ধরল আর কি করতে লাগলো ওই পিচ্চি ক্ষমা করে দাও ওই সারেন পরপুরুষের গায়ে হাত দিয়েছেন লজ্জা করে না কে পরপুরুষ হুম কোনো মেয়ের হাজবেন্ড তার কাছে পরপুরুষ হতে পারে না আমি আপনার হাজবেন্ড না সিএম আপনার হাজবেন্ড কাল না আপনাদের বিয়ে করার কথা ছিল করেন নাই ওই পিচ্চি ওইটা তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি হইছে আপনার কষ্ট দেওয়া আর কত কষ্ট দিবেন বলতে পারেন আর কখনো কষ্ট দিব না শুধু ভালোবাসবো দরকার নেই কারো ভালোবাসা শয়ন আমার কাছ থেকে জানতো ওই আপনি এভাবে রোগীকে ডিস্টার্ব করছেন কেন যান বসেন ডাক্তার আমার সাথে কথা বলে চলে গেল আম্মু কান্না করতে করতে বাবা
ক্ষমা করে দিস, আমাদের ভুলের জন্যই এমন হয়েছে। আরে আম্মু বাদ দাও তো, আমার কিছুই হয়নি। আজ প্রায় 5 দিন পর হসপিটাল থেকে রিলিজ করলো, আমি রুমে শুয়ে আছি, একটু পর অবন্তি আসলো। ওই পিচ্চি জামাই, এইগুলো খেয়ে নাও তো কাছে বসে। আমি কোনো কথা বলছি না, আমার পিচ্চি বাবুটা রাগ করছে দেখছি। ওই কি হলো, কথা বলো। আচ্ছা কথা বলা লাগবে না, হাঁ করো। ওই ভালো কথা কানে যায় না, তাই না? অবন্তির ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটো বন্ধ করে দিছে। উফ, না দিতে পারছি বাধা, হাতে তো ব্যান্ডেজ লাগানো, হাত দিয়ে বাধা দিতে পারছি না। ভীষণ রাগ উঠে গেল, দিলাম একটা কামড় ঠোঁটে। অবন্তি আমাকে ছেড়ে দিল, কিন্তু ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। না, কামড়টা রাগের মাথায় জোরে দিয়ে ফেলছি। ধ্যাত, আমার বউটারে তো কষ্ট দিয়ে ফেললাম, অবন্তির ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে। ওই পিচ্চিবর, হাঁ করো, খাইয়ে দেই। আমি খাবো না, আপনি যান। না খেলে যাব না, আর যদি তাও না খাস আমি আমার হাত কেটে ফেলবো। আচ্ছা খাচ্ছি, আগে আপনার ঠোঁটে কিছু দিয়ে আসেন, রক্ত পড়ছে। ওইসব নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না, ওটা আমার পাপের ফল, তুমি হাঁ করো। খাবো না, আগে ঠোঁটে কিছু দিয়ে রক্ত বন্ধ করেন, তারপর। আচ্ছা। 2 মিনিট পর অবন্তি আসলো, এখন আর রক্ত পড়ছে না। অবন্তি এসে হাঁ করো। অবন্তি খাওয়াই দিচ্ছে আর আমি খাচ্ছি, আর মনে মনে ভাবছিলাম না, আর মনে হয় অভিমান করে থাকতে পারবো না। আর এটা সত্যি, আপনি যাকে ভালোবাসেন তার হাজার ভুল নিমিষেই মন থেকে মুছে যায়, আর এইটাই প্রকৃত ভালোবাসা। গল্পটা আরেকটু বড় করতে চেয়েছিলাম, বাট কিছু প্রবলেমের কারণে এভাবেই শেষ করলাম। জানি শেষটা ভালো হয় নাই, তারপরেও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।